আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে যে কোনো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থেকে আপনি আপনার জব কার্ডের সমস্ত বিস্তারিত তথ্য, যেমন জব কার্ডে আপনার মেম্বার কতজন অ্যাড হয়ে আছে, হেড অফ দ্য ফ্যামিলি কে, কোন ইয়ারে কত দিন কাজ করেছেন, কোন স্কিমে আপনি কাজ করেছেন, তার জন্য কত টাকা পেমেন্ট পেয়েছেন, কত টাকা পেমেন্ট এখন অবধি বাকি আছে, তো সব কিছুই আপনি আমরা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখতে পারবেন। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মোবাইল থেকে এনআরইজি এর আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো প্রথমে আমরা ক্রোম বা গুগল, তো ক্রোম থেকে খুলে দেখেন। তো ক্রোমে যে অ্যাড্রেস বার আছে সেখানে লিখুন এনআরইজিএ। লেখার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা দিয়েছে না, দা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, www.nga.nic.in, তো ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর দেখুন ওয়েবসাইটটি খুলে গেছে। তো ওয়েবসাইটের দুটো ভার্সন আছে, একটা ওল্ড ভার্সন একটা নিউ ভার্সন। তো আমি ওল্ড ভার্সনে গিয়ে দেখাচ্ছি। এখানে উপরে দেখছেন লেখা আছে ওল্ড ভার্সন, এই যে 150 মহাত্মা গান্ধীর ছবি দেওয়া হচ্ছে, 150 সেলিব্রেটিং হচ্ছে। তো সেখানে এই ওল্ড ভার্সনে ক্লিক করুন। ওল্ডে ক্লিক করার পর একদম ডান দিকে জুম করে দেখাচ্ছি, ডান দিকে দেখুন লেখা আছে জব কার্ডস বলে, জিও এমজি এনআরইজি অ্যাডমিনিস্ট্রেটিভ। তো তার নিচে ঠিক লেখা আছে জব কার্ডস, জব কার্ডসে ক্লিক করুন। জব কার্ডসে ক্লিক করার পর আপনাকে স্টেটগুলো সব দিয়ে দেবে যে কোন স্টেটে আপনি বসবাস করেন, তো সেই স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, গোয়া আছে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে দেখাচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করুন। আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, উপরে লেখা থাকবে রিপোর্ট, উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল, তার নিচে লেখা থাকবে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্লিক করছি। তো এখানে আমি 19-20 দিয়ে দেখাচ্ছি, তো 19-20 তার নিচে ঠিক অপশন চলে এলো সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আমি এখানে বাঁকুড়া দেখাচ্ছি একটা। বাঁকুড়া সিলেক্ট হলে আপনারা আপনাদের নিজে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো তার ঠিক নিচে আছে সিলেক্ট ব্লক, এখানে আপনাদেরকে আপনাদের নিজে নিজের ব্লক সিলেক্ট করতে হবে। আমি এখানে বাঁকুড়া 1 সিলেক্ট করে দেখাচ্ছি। তো বাঁকুড়া সিলেক্ট 1 সিলেক্ট করা, ব্লক সিলেক্ট করার পর তার নিচে ঠিক অপশন আছে পঞ্চায়েত, তো সিলেক্ট পঞ্চায়েত। এখানে আপনারা নিজে নিজের পঞ্চায়েত চুজ করবেন, আমি যেমন আনচুরি এটা পঞ্চায়েত সেটা সিলেক্ট করে দেখাচ্ছি, প্রসিড করলাম। তো এই যে পঞ্চায়েতে সমস্ত জব কার্ড, পুরো একদম সমস্ত জব কার্ড, কতগুলো জব কার্ড আছে টোটাল জব কার্ড, তার দেখুন জব কার্ডের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডান দিকে লেখা আছে জব কার্ড, তার ডান দিকে লেখা আছে নেম। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে 7 নম্বর সিরিয়ালে দেখুন যেটা 105 জব কার্ড, 105 নম্বর সিরিয়াল নম্বর 7, জব কার্ড নম্বর শেষে 105, গোপাল ঘোষ লেখা আছে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে করলে দেখুন ফ্যামিলি আইডি, তার জব কার্ড ডিটেলস সমস্ত কিছুই, সে কতদিন কাজ করেছে, এই দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 12-13 দিন, কোথায় কাজ করেছে, তার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এখানে 1307 দেখাচ্ছে, 680, 544, 136, কতদিন কাজ করেছে, নাম্বার অফ ডেজ দেওয়া আছে 5-4-1, টোটাল 10 দিন, ফাইনাল সাব টোটাল ফাইনাল এরিয়া 12-13 দিন। এখানে দেখা যাচ্ছে তার ফ্যামিলি মেম্বারে কে কে আছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, জেন্ডার, এজ, ব্যাংক, পোস্ট অফিস। তো এখান থেকে আপনি ডিটেলসে পেয়ে যাবেন। ওর সাথে দেখুন এটা ওল্ড ভার্সনটা দেখালাম, এখন যে নিউ ভার্সন, সে নিউ ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি। নিউ ভার্সন একইভাবে ক্রোম থেকে এনআরই দিয়ে লিখুন, এনআরই দিয়ে লেখার পর প্রথমে যে অপশনটা আসবে এমজি এনআরই দিয়ে লেখা আছে, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর
একদম নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে। নিচের দিকে গেলে রিপোর্টসে আপনি এখানে জব কার্ডস বলে দেখতে পাচ্ছেন, আর্চিভ, ফিল্ড, ভিজিট রিপোর্টস, তার নিচে ঠিক জব কার্ডস, ওখানে ক্লিক করুন। তারপর থেকে বাকিটা সেম একই প্রসেস, নিজের স্টেট সিলেক্ট করুন, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আমি, তারপর দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার একইভাবে আমি এখানে 18-18-19 দিয়ে দেখাচ্ছি, তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, সিলেক্ট ব্লক, আমি এবার বজ্জরা ব্লকের একটা দেখাচ্ছি, বজ্জরা সিলেক্ট পঞ্চায়েত, বজ্জরা পঞ্চায়েত প্রসিড করলাম। প্রসিড করার সাথে সাথে দেখুন এখানেও সিরিয়াল নম্বর, জব কার্ড, নেম একই সেম, শুধু ওটা ওল্ড ভার্সন ছিল আগেটা, এটা নিউ ভার্সন। তো এবার এখানে একই রে 100 জব কার্ড, সিরিয়াল নম্বর 1, ওই জব কার্ডটা উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন জব কার্ডটা খুলে গেল, জব কার্ডটা আছে বিনয় বাগদির নামে। তো উনি এই কত কাজ করেছেন দেখুন, ফাইন্যান্সে 19-20-তে 12-12-24 দিন কাজ করেছেন, টোটাল পেমেন্ট 4,584। সো থ্যাংক ইউ, গুড নাইট, প্লিজ শেয়ার মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক ইট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ইট।